গত শুক্রবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থানার বেনিচক গ্রামের দুই বাসিন্দা মালদার মঙ্গলবাড়ির খইহাট্টা গ্রামে ঘুরতে আসে আত্মীয়ের বাড়িতে। এরপরে বুধবার দিন সেখান থেকে মালদা শহরের বুড়াবুড়িতলা আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন। অসুস্থ হয়ে যায় এবং মেডিকেল কলেজে ভর্তি করলে মৃত্যু হয় তাদের। ময়নাতদন্ত করা হয় কিন্তু এখনও মৃতদেহ বাংলাদেশে নিয়ে যেতে পারেনি কিন্তু এখনও মৃতদেহ বাংলাদেশে নিয়ে যেতে পারেনি। হিলি সীমান্তের মৃতদেহ নিয়ে গেলেও ফিরিয়ে দেওয়া হয়, ফলে তারা সরকারের কাছে আর্জি জানায় যাতে তাদের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত শুক্রবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থানার বেনিচক গ্রামের দুই বাসিন্দা মালদার মঙ্গলবাড়ির খইহাট্টা গ্রামে ঘুরতে আসে আত্মীয়ের বাড়িতে। এরপরে বুধবারের দিন সেখান থেকে মালদা শহরের বুড়াবুড়িতলা আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে। অসুস্থ হয়ে যায় এবং মেডিকেল কলেজে ভর্তি করলে মৃত্যু হয় তার। ময়নাতদন্তও করা হয় কিন্তু এখনও মৃতদেহ বাংলাদেশে নিয়ে যেতে পারেনি। হিলি সীমান্তের মৃতদেহ নিয়ে গেলেও ফিরিয়ে দেওয়া হয়, ফলে তারা সরকারের কাছে আর্জি জানায় যাতে তাদের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরিবারের সদস্যরা জানান, মৃতের নাম শ্রীমন্ত কর্মকার, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হয়। বাংলাদেশে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে লিখিত আনা হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় হিলি বর্ডার দিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে আটকে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পুনরায় মৃতদেহ সেখান থেকে ঘুরিয়ে এনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে রাখে। ইতিমধ্যে মৃতদেহ দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নিরুপায় হয়ে মৃতদেহ নিয়ে তারা মেডিকেল কলেজে বসে রয়েছে। তাদের দাবি, মৃতদেহ কিভাবে তারা বাংলাদেশে নিয়ে যাবে সে অপেক্ষায় তারা বসে রয়েছেন। সরকারের কাছে আর্জি জানাচ্ছেন তাদের মৃতদেহ পুনরায় বাংলাদেশে যাতে ফিরিয়ে দেওয়া হয়। জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের এখানে পাবেন আপনার পছন্দের রেডিমেড পর্দা, পর্দার পাইপ, ব্র্যাকেট, কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফা কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। এবারে আমাদের নতুন সংযোজন স্লিপওয়েল গ্যালারি, আপনার চাহিদা মতন যে কোনো মাপের স্লিপওয়েলের ম্যাট্রেস আমরা অর্ডার নিয়ে থাকি। সুষমা কালেকশন, অথরাইজড শোরুম অফ বোম্বে ডাইং অ্যান্ড স্লিপওয়েল ম্যাট্রেস, আরএন রোড, গৌরী মহলের কাছে, কোচবিহার। মোবাইল নম্বর 9679679631। এরা দুইজন পাসপোর্ট এসেছিল বাংলাদেশ থেকে, ওই গণস্তপুর থানা চৌডালা থেকে। হ্যাঁ, আসার পরে এরা আত্মীয় স্বজন বাড়ি ঘোরাঘুরি করছে, এবারে ওবারে যাচ্ছে। গত কি বার বুধবারের দিন আমার এক মেয়ের বাড়ি গেছিল বুড়াবুড়িতলা। ওইখানে যে শরীরটা অসুস্থ লাগে, সবাই একসাথে গল্প টল্প করার পরেও অসুস্থ লাগে, ও একটু এদিক ওদিক ঘোরাফেরা করে, তারপরে শরীরটা ঘেমে যায়। আবার বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে বসে হঠাৎ মানে অচেতন মতন হয়ে যায়। কোথায় ভর্তি করে? তারপরে আমরা চারাহড়া করে ওই বৃষ্টি হসপিটালে ভর্তি করি। এবার চিকিৎসক দেখে বলছে যে মারা গেছে। তারপরে সেই বডিতে মর্গে পাঠিয়েছিল, ওখানে পোস্টমর্টম হয়েছিল। গতকালকে আমরা এখান থেকে নিয়ে যাই, সব প্রশাসনিক কাগজপত্র সব রেডি করে সব কিছু কমপ্লিট করে নিয়ে যাই। এবার দিলি বর্ডারে যা, ওখানে যারা কর্মরত ছিল ওরা বললো যে এই বডি আপনারা নিয়ে যেতে পারবেন না, কারণ ওরা বলছে যে এরকম ওই হাই কমিশনের একটা সই লাগবে। আবার সেই বডি আমরা পুনরায় ঘুরিয়ে নিয়ে আসি, নিয়ে এসে এখন বর্তমানে আমরা ওই মর্গের সামনে হ্যাঁ এখানে মেডিকেল কলেজে ডিস্ট্রিক্ট হসপিটাল মর্গের সামনে আমরা সেই পেশেন্টটাকে নিয়ে আমরা বর্তমানে কি চাইছেন? আমরা চাইছি যে যেভাবেই হোক এই বডিটাকে আমরা যেন পুনরায় ফেরত পাঠাতে পারি ওর নিজস্ব ঠিকানায়। কবে এসেছিল? এটা এসেছিল গত শুক্রবার। কাগজপাতির জন্য সবকিছু দৌড়াদৌড়ি সবকিছু হয়ে গেল। সন্ধ্যেবেলা আমরা শুনতে পেলাম যে বডি ওরা নিয়ে নিচ্ছে, নিয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না এই বলে বডি ধরে ওদের কাছ থেকে নিয়ে নিয়েছে, পোস্টমর্টম ঘর থেকে নিয়ে নিয়েছে। এবার
অ্যাম্বুলেন্স করে যাওয়াও হলো, যাওয়ার পরে হিলি বর্ডারে গিয়ে শুনতে পাচ্ছে যে এবার এই বডি আর পার হবে না, হাই কমিশনারের কাগজ লাগবে, কাগজ ছাড়া ওরা কোনো মতেই যাবে না, পার করবে না, বডিতে গন্ধ ছড়িয়েছে। হ্যাঁ, বডিতে গন্ধ ছড়িয়েছে। কি চাইছেন? হ্যাঁ, এখন চাইছি যে বডিটা যেন রাখার সুব্যবস্থা একটা করা হয়, যতক্ষণ কলকাতা থেকে মানুষ না এসছে, হ্যাঁ, ওদের কোনো খবর না পেয়েছি, ততক্ষণের জন্য যেন বডিটা রাখার জন্য একটা সুব্যবস্থা হয়। কোথা থেকে এসেছিলেন? আমরা উনি কোথা থেকে উনি এসছে বাংলাদেশ থেকে কাকার বাড়ি আছে, দুজনেরই দুজন কাকার বাড়ি ছিল। হ্যাঁ, সে দাদা গেছে কলকাতা,